वेलकम टू पाकिस्तानी रिएक्शन चैनल। यार बांग्लादेश की तरक्की तो आपने देखी है, पर बांग्लादेश के बिलियनर्स कितने हैं यार? वो आज का टॉपिक है, क्योंकि आज हम करने वाले जो टॉप 10 बिलियनर्स इन बांग्लादेश, मतलब टॉप 10 में क्या है थंबनेल से, तो यार शकीब अल हसन को भी बिलियनर कहा जा रहा है, शेख हसीना भी उस लिस्ट में, एक दो जो और है उनका जो हमें नाम नहीं आता, वो जो है आप जरूर जो कमेंट बॉक्स में बताएं। तो आज की वीडियो होने वाली है टॉप 10 बिलियनर। एक बिलियनर जगह भी थी ना ढाका में जिसमें हमने रिएक्शन किया था, जगह थी तो वहाँ का नाम भी था जी बिलियनर। और आज जी हम करने वाले टॉप 10 बिलियनर इन बांग्लादेश। और ये जिस चैनल की वीडियो है वो है चैनल यूनिक ओरिजिनल। वीडियो का लिंक जो है आपको डिस्क्रिप्शन में मिल जाएगा, और अगर आपने अभी तक हमारे चैनल को जो है सब्सक्राइब नहीं किया तो प्लीज जो है वो सब्सक्राइब करें, लाइक करें, दोस्तों के साथ जरूर शेयर करें, अच्छा सा कमेंट भी करें। चलिए जी देखते हैं टॉप 10 बिलियनर बिना टाइम वेस्ट की वीडियो को शुरू करते हैं। আমরা অনেকে বাংলাদেশকে একটি গরিব দেশ ভেবে থাকি, যদিও বাংলাদেশ একটি গরিব দেশ কিন্তু তারপরও বাংলাদেশে যে এত ধনী ধনী মানুষ বসবাস করে সেটা হয়তো এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারতেন না। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা ঠিকমতো খেতেই পায় না, এবং অন্য এক শ্রেণীর মানুষ রয়েছে যারা রাস্তায় বেসরকারি রোলস রয়েস আর মার্সিডিজ ছাড়া তাদের চলে না। তো যাই হোক, বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের টাকা দিয়ে ছোটখাটো একটি দেশকে কেনা যাবে। তো মোট কথা, আজকের এই ভিডিওতে আমরা জানব নতুন জরিপে বাংলাদেশের শীর্ষে থাকা 10 জন ধনী ব্যক্তি সম্পর্কে। আর লিস্টে থাকা এইসব মানুষেরা এতটাই পাওয়ারফুল যে তাদের একটি ইশারায় দেশে অনেক কিছু ঘটে যেতে পারে। তো যাই হোক, বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি কারা তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনা টিকিটে মঙ্গল গ্রহে পাঠানো হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো 10 নম্বর অবস্থানে রয়েছে শাকিব আল হাসান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তিদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। শাকিব আল হাসান এই লিস্টে থাকবে এটা কোনো অস্বাভাবিক বিষয় নয়, কারণ শাকিব আল হাসান শুধুমাত্র ক্রিকেট খেলে তার টাকাগুলো আয় করে না, তার অনেক ধরনের বিজনেস এবং অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। একসময় পৃথিবীর সেরা অলরাউন্ডার ছিল শাকিব আল হাসান, তবে শাকিব আল হাসান তার সেই স্থান ধরে রাখতে পারেনি। তো যাই হোক, শাকিব জন্মগ্রহণ করেছিল 1987 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তিনি জন্মগ্রহণ করেছিলেন খুলনার মাগুরা জেলায়। বর্তমানে শাকিব আল হাসান ঢাকার এই বাড়িটিতে বসবাস করছেন। বর্তমান সময়ে শাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ $300 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 3,000 কোটি টাকা। শাকিব আল হাসান একজন ক্রিকেটার হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। শাকিব আল হাসানের চিংড়ি ব্যবসার পাশাপাশি গরুর খামারও রয়েছে। শাকিব আল হাসানের দেশ বিদেশ মিলে মোট 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করে থাকে, আর বিভিন্ন পণ্যের ব্র্যান্ড এন্ডর্সমেন্ট করার জন্য তিনি কোটি টাকা চার্জ করে থাকেন। তো এক নজরে শাকিব আল হাসানের গাড়ির কালেকশন গুলো দেখে আসি। শাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লু বার্ড, যার মূল্য 30 লক্ষ টাকা। এছাড়া শাকিবের কাছে রয়েছে ফোর্ড কোম্পানির একটি গাড়ি। শাকিবের তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 350। এই গাড়িটি শাকিব আল হাসান তার স্ত্রীকে গিফট করেছে, বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ টাকা। শাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় 2 কোটি 50 লক্ষ টাকা। তো এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে রাগিব আলী। বাংলাদেশের সেরা 10 জন ধনী ব্যক্তির লিস্টে 9ম অবস্থানে রয়েছে বিখ্যাত ব্যবসায়ী রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন সিলেটে 1938 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 85 বছর। রাগিব আলী তার পড়াশোনা শেষ করেছেন ইংল্যান্ড থেকে, তার পিতা ছিলেন একজন সামান্য কাঠুরিয়া। রাগিব আলী আজকে যে পজিশনে এসেছেন তা তিনি অর্জন করেছেন কঠোর পরিশ্রমের মাধ্যমে। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদায় রাগিব আলীর কোম্পানি মিটিয়ে থাকে। বর্তমান সময়ে রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ $310 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 3,100 কোটি টাকা। রাগিব আলী শুধুমাত্র সম্পদই অর্জন করেননি, এর পাশাপাশি তিনি গড়েছেন অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়াও তিনি অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন। বর্তমানে রাগিব আলীর বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে, তার এক একটি চায়ের বাগানের মূল্য 300 কোটি টাকা। তবে রাগিব আলীর নামে বিভিন্ন অভিযোগও রয়েছে, এছাড়াও তার নামে বিভিন্ন মামলা রয়েছে, আর এমনটাও শোনা যায় তিনি নাকি তার সকল সম্পত্তি জালিয়াতির মাধ্যমে অর্জন করেছেন। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইকবাল আহমেদ। বাংলাদেশের সব থেকে ধনী 10 জন ব্যক্তির লিস্টে 8ম অবস্থানে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। তিনি 1956 সালে বাংলাদেশের সিলেট জেলায় জন্মগ্রহণ করেন, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 66 বছর। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $350 মিলিয়ন, বাংলাদেশি টাকায় 3,500 কোটি টাকা। তবে বাংলাদেশের ধনী ব্যক্তিরা তাদের অ্যাকচুয়াল সম্পত্তি কখনোই প্রকাশ করে না, কারণ তাদের সম্পত্তির উপরে সরকারকে ট্যাক্স দিতে হয়। ইকবাল আহমেদ শুধুমাত্র চিংড়ি ব্যবসা করে এত কোটি টাকার মালিক হয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো অভিযোগ নেই। বলা হয়ে থাকে তিনি
যিনি সঠিক পথে তার এত সম্পদ অর্জন করেছেন। বর্তমানে ইকবাল আহমেদ লন্ডনে বসবাস করছেন। তার কোম্পানির নাম হচ্ছে সিমার এবং ইপকো ব্র্যান্ড। ইকবাল আহমেদ ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ এবং ব্রিটিশ বিখ্যাত রোলস রয়্যালস ঘোস্ট, যেটি কিনা বলিউডের বড় বড় সুপারস্টাররা ব্যবহার করে থাকে। সাত নম্বর অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের সেরা দশজন ধনী লিস্টে সপ্তম অবস্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়া তিনি একজন লেখক, মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক। 2012 সাল পর্যন্ত তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। তিনি বিভিন্ন টপিকে অনেক চর্চার বিষয় হয়ে সোশ্যাল মিডিয়াতে আসেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $410 মিলিয়ন US, বাংলাদেশি টাকায় 4,100 কোটি টাকা। সম্পদের দিক থেকে তিনি লিওনেল মেসির থেকেও $10 মিলিয়ন এগিয়ে রয়েছে। তবে তার বিরুদ্ধে বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 6 নম্বর অবস্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছে তারেক জিয়ার বন্ধু। এর পাশাপাশি তিনি তারেক জিয়ার ব্যবসার পার্টনার ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $460 মিলিয়ন US, বাংলাদেশি টাকায় 4,600 কোটি টাকা। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। তাছাড়া শেয়ার বাজার লুটপাট এবং অর্থ জালিয়াতি ইত্যাদি মামলা রয়েছে তার নামে। 5 নম্বর অবস্থানে রয়েছে সাইয়েদ আব্দুল হোসাইন। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 5ম অবস্থানে রয়েছে সাইয়েদ আব্দুল হোসাইন। তিনি হচ্ছে বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রী ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। মজার ব্যাপারটি হচ্ছে তিনি প্রথমে চাকরিজীবী ছিলেন, পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তিনি স্বাস্থ্য গ্রুপের প্রতিষ্ঠাতা। 2012 সালে পদ্মা সেতুর দুর্নীতিতে বিশ্বব্যাংক তাকে অভিযুক্ত করেছিল। এছাড়া বিভিন্ন খবরে উঠে এসেছে তিনি বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত আছেন এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 10,000 কোটি টাকা। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 4th অবস্থানে রয়েছে বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। তবে তার কোনো আবিষ্কার না থাকা সত্ত্বেও তিনি কিন্তু একজন বিজ্ঞানী। তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুপুত্র এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন বা 15,000 কোটি টাকা। তবে সজীব ওয়াজেদ জয় এত কোটি টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো সমাধান হয়নি। সজীব ওয়াজেদ জয় বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার কালেকশনের অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়াও তিনি বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের শীর্ষ 10 ধনী ব্যক্তিদের লিস্টে 3rd অবস্থানে রয়েছে তারেক রহমান। তিনি হচ্ছে খালেদা জিয়ার সুপুত্র। এছাড়াও তিনি BMP-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। তারেক রহমানও এত বিপুল পরিমাণ অর্থের মালিক কিভাবে হলেন তার প্রশ্নের উত্তর নেই। এরপর 2 নম্বর অবস্থানে রয়েছে সায়েম সুবহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছে সায়েম সুবহান আনভীর। তিনি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনভীরের বাবা আহমেদ আকবর সুবহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পত্তি পেয়েছেন। বিভিন্ন ওয়েবসাইটের দেওয়া তথ্য অনুযায়ী বর্তমান সময়ে আনভীরের মোট সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশের প্রায় সকল ধরনের পণ্য বসুন্ধরা গ্রুপ তৈরি করে থাকে। বলা হয়ে থাকে আনভীরের বাসা বাংলাদেশের সব থেকে লাক্সারিয়াস বাড়ি এবং তার এই বাড়িটি তৈরি করতে খরচ করা হয়েছে প্রায় 1,000 কোটি টাকা। তার গার্লফ্রেন্ড মুনিয়া আত্মহত্যা করার পরে তিনি বেশ চর্চার বিষয় হয়ে যান। তাছাড়া তার কত গার্লফ্রেন্ড রয়েছে তার লিস্ট কিন্তু শেষ করা যাবে না। মজার ব্যাপারটি হচ্ছে আনভীরের একটি প্রাইভেট জেট প্লেনও রয়েছে। বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তিনি বিভিন্ন দেশে ঘুরতে গেলে তার প্রাইভেট জেট প্লেন নিয়ে যান। তিনি হচ্ছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একজন ব্যবসায়ী, তাই তাকে বিভিন্নভাবে সুরক্ষা দেওয়া হয়ে থাকে। আনভীরের কালেকশনে এমন এমন সব গাড়ি রয়েছে যেগুলো দেখলে আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে নিশান GTR, যেটি কিনা বাংলাদেশের রাস্তায় চলা অন্যতম সেরা একটি সুপারকার। জাপানিজ এই মাস্টারপিসের রেস ট্র্যাকে কোনো তুলনাই হয় না। এমনকি কাওয়াসাকি নিনজা H2R কেও ড্র্যাগ রোডে হার মানিয়েছে নিশান GTR। এছাড়া তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S-ক্লাস, যার মূল্য 2,35,00,000 টাকা। তার ব্যবহৃত তৃতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ 63 AMG, যেটি কিনা মাননীয় প্রধানমন্ত্রী ব্যবহার করে থাকে। এছাড়াও দুবাই রাজপুত্রের কাছে রয়েছে সোনা দিয়ে তৈরি করা। ভ্যাট যুক্ত করলে এই গাড়িটির মূল্য বাংলাদেশি টাকায় 10-12 কোটি টাকা হবে। এরকম
এরকম চারটি G60 AMG রয়েছে আনভীরের কাছে। এছাড়াও তার লেক্সাস RC নামের একটি গাড়ি রয়েছে। আনভীরের কালেকশনের সব থেকে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ মাস্টারপিস রোলস রয়েস ঘোস্ট, যার বেস প্রাইস হচ্ছে ভারতে 8 কোটি টাকা। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ ভ্যাট দিতে হবে। বলা হয়ে থাকে আনভীরের কালেকশনে প্রায় 3টি রোলস রয়েস ঘোস্ট রয়েছে। বাংলাদেশে সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন আনভীর। এছাড়াও আনভীরের কালেকশনে এতগুলো গাড়ি রয়েছে যেগুলো বললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তার কালেকশনে দুবাইয়ের রাজার মতো ছোট বড় অনেক গাড়ি রয়েছে। আনভীর এমন একজন পার্সন যার একটি গাড়ি একটি গাড়ি দিয়ে কখনো চলে না। আসলে ভাই পেশা হতো কে কুছ নাই হতা। এরপর এক নম্বর অবস্থানে রয়েছে সালমান এফ রহমান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান এফ রহমানকে। তবে অনেকে এখানে কমেন্ট বক্সে ঝগড়াঝাটি করবে যে প্রিন্স মুসা কই। তাদের উদ্দেশ্যে বলে দিই, সময় টিভির এক প্রতিবেদনে দেখানো হয়েছে যে প্রিন্স মুসা বর্তমানে দেউলিয়া, তার কোনো সম্পদ নেই। এর আগে যে সম্পদগুলো দেখানো হয়েছিল সেগুলো সব ভুয়া সম্পদ। তো সেই হিসেবে বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি হচ্ছে সালমান এফ রহমান। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং একজন সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসা বিষয়ক পরামর্শদাতা। সালমান এফ রহমান হচ্ছে বেক্সিমকো কোম্পানির মালিক। 1969 সালে সালমান এফ রহমান এবং তার ভাই মিলে এই বেক্সিমকো কোম্পানি প্রতিষ্ঠিত করেন। বেক্সিমকো ফার্মা বিভিন্ন ওষুধ প্রস্তুত করার পাশাপাশি বিভিন্ন ভ্যাকসিন বাইরের দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। সালমান এফ রহমানের ব্যক্তিগত হেলিকপ্টারও রয়েছে। তার হেলিকপ্টারের নাম হচ্ছে রবিনসন R66। তার এই হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি টাকা। এছাড়াও সালমান এফ রহমানের কাছে বিভিন্ন লাক্সারিয়াস কার রয়েছে। তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েস ঘোস্ট পর্যন্ত। সালমান এফ রহমানের সঠিক সম্পত্তির পরিমাণ কোন জায়গায় স্পষ্টভাবে দেওয়া হয়নি। তবে বিভিন্ন ওয়েবসাইট বলছে যে সালমান এফ রহমানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 60 থেকে 70 হাজার কোটি টাকা। আসলে তিনি যদি তার অ্যাকচুয়াল সম্পত্তি জনগণের কাছে প্রকাশ করেন তাহলে তার সম্পত্তির উপর ভ্যাট নিয়ে সরকারি বড়লোক হয়ে যাবে। আসলে বাংলাদেশে কোন জায়গাতে वो था, हमें तो वो फर्स्ट वाला लगा कि शायद वो वसुंधरा ग्रुप का जो है वो मालिक होगा। पर यार इसमें जो है एक बात मुझे समझ नहीं आती, इसमें जो है बताया गया जो शेख हसीना का सुपुत्र कहा गया, क्या ये शेख हसीना का बेटा था जो इतने पैसे मतलब इतना उसके साथ पिक्चर भी ली हुई पिक्चर भी ली है और बोला भी है कि सुपुत्र तो सुपुत्र कैसे कहते हैं, मतलब बेटे को भी कहते होंगे। तो मेरे ख्याल से यार वो बेटा होगा शेख हसीना का। इतनी वेल्थ के साथ तकरीबन $1.5 बिलियन का है। और यार शाकिब अल हसन को दिखाया गया है, शाकिब अल हसन वो था हमारा फेवरेट क्रिकेटर है, मतलब जितने भी मतलब बांग्लादेश में जो खिलाड़ी है ना उसमें सबसे फेवरेट हमारा शाकिब अल हसन। शाकिब अल हसन अभी मेरे ख्याल रिटायर हो गए हैं, वो पॉलिटिक्स में मेरे ख्याल से, और ज्वाइन भी किया हुआ है शेख हसीना अवामी लीग को मेरे ख्याल से ज्वाइन किया हुआ है। तो वहां से मेरे ख्याल इलेक्शन लड़ा भी और जीता भी, शायद मेंबर पार्लियामेंट बन गया है। काफी बिजनेस है शाकिब अल हसन की। बिल्कुल, इस टॉप 10 में तो हमने सिर्फ शाकिब को पहचाना है जिसको हम जानते हैं, और वसुंधरा ग्रुप का नाम लिया। और मेरे ख्याल से ये जो फर्स्ट नंबर थे सलमान बेमेक्सो ग्रुप का, मेरे ख्याल से ये भी कोई टेक्सटाइल इंडस्ट्री होगी या बहुत बड़ी, ये भी बहुत बड़ा ग्रुप होने वाले हैं वहाँ से मेरे ख्याल से इन पे जो है। शाकिब भाई के पास काफी जबरदस्त गाड़ी थी, मतलब रोल्स रॉयल्स, निसान, पता नहीं कौन कौन सी जबरदस्त। यार शाकिब अल हसन तो पूरे दुनिया का सुपरस्टार है, हर जगह लंदन में क्रिकेट खेलते हैं, ऑस्ट्रेलिया में, और मतलब वर्ल्ड वाइड रिकॉग्नाइज्ड बंदा है, आईपीएल भी खेलता है। और यार एक बात है, जो वसुंधरा ग्रुप का ओनर है ना उसे जो है वो मतलब मिलाया जाता है अंबानी के साथ, अंबानी के साथ इंडिया में है, इंडिया में तो उसके साथ मिलाया जाता है, क्योंकि हमारे सब्सक्राइबर ने भी हमें बताया कि यार ये जो वसुंधरा ग्रुप का जो ओनर है वो सेम ही है, मतलब अंबानी अंबानी है, बांग्लादेश का अंबानी है, उसका घर, उसका जो है इसके पास गाड़ियों की कलेक्शन दुनिया का सबसे बड़ा मॉल भी तो वसुंधरा ही है, बहुत ज्यादा खूबसूरत जो है मॉल बनाया हुआ है यार। इसके पास तो प्राइवेट जेट, प्राइवेट हेलीकॉप्टर, खूबसूरत जो घर था यार, महल की तरह था यार वो घर। तो मुझे ऐसा लगा यार अमेरिका कोई व्हाइट हाउस हम देख रहे हैं, जो है खूबसूरत बना गया। पर एक बात यार, वसुंधरा ग्रुप ने काम भी बहुत किया रियल स्टेट में, तो वसुंधरा ने हद कर दिया। वसुंधरा ग्रुप के वो भी यार बहुत ज्यादा बड़े बड़े प्रोजेक्ट है यार। मैं तो हैरान रह गया भाई, कितनी गाड़ी का कलेक्शन और जितनी भी दुनिया के टॉप क्लास गाड़ियां हैं
उसके पास है भाई, फरारी हो गई, निसान हो गई, रोल्स रॉयस हो गई, लेक्सस हो गई, जो मतलब मर्सिडीज और रोल्स रॉयस हो गई वो थी। और दूसरी बात मुझे जो है एक बात पूछनी है कि मोहम्मद यूनस इनका एक है वहां पर, वो ज्यादा जो है मतलब पॉलिटिकली मतलब लोग पसंद भी करते हैं। अभी इलेक्शन से पहले उसको जो है वो मतलब अरेस्ट कर दिया था, वो भी बैंक का ओनर था मेरे ख्याल से। अच्छा। और उसको जो है नोबल अवार्ड भी मिला हुआ है मोहम्मद यूनस को, तो वो इसमें जो है वो मेंशन किया गया। और उसमें मतलब मेरे ख्याल से या तो उसने ज्यादा चैरिटी दी होगी, हो सकता है, मतलब ज्यादातर ऐसे लोग होते हैं जो बहुत ज्यादा पैसा होता है वो वेलफेयर में दे देते हैं, वेलफेयर या ट्रस्ट चलाते हैं, तो वो ओन नहीं करते अपने वेल्थ को। पर मोहम्मद यूनस के बारे में मतलब आपके इन्फॉर्मेशन अगर आपके पास हो मोहम्मद यूनस के बारे में जरूर बताए। मतलब काफी सारे लोग कहते हैं कि यार मोहम्मद यूनस को जो है सेम लाइक इलेक्शन से पहले जैसे इमरान खान किए थे ना, सेम वैसे मोहम्मद यूनस को भी जो है वो अरेस्ट कर दिया। ये तो गलत बात है, काफी है, 85 इयर्स का काफी है। तो आप जरूर जो है उसके बारे में कमेंट बॉक्स में बताएं, आप बताएं कि कौन सा बिलियनर जो है आपको पसंद है, इसमें आगे पीछे हो सकता है पसंद है, और कौन सा बिलियनर आप समझते हैं कि यार ये जो है मेहनत से बना हुआ है, मतलब किसी के बेटा नहीं बना, किसी का जो है वो मतलब फैमिली बिजनेस नहीं था, अपने ओन पे बना, अपने ओन पे कौन बड़ा, वो जरूर जो आप अपने कमेंट्स बॉक्स में राय दें। और मजीद ऐसी वीडियोस देखने के लिए हमारे चैनल को आपने सब्सक्राइब नहीं किया तो प्लीज जो है सब्सक्राइब करें, लाइक करें दोस्तों के साथ और शेयर करें, अच्छा सा कमेंट करें। चलिए मिलते हैं आपसे एक और अमेजिंग वीडियो पे, अपना बहुत ज्यादा ख्याल रखें, अल्लाह हाफिज़, टेक केयर।